নাজিরার বিভিন্ন এলাকাত বানাক্রান্তর দুখ লগা ছবি। দেখো নদীর বাহনি পানিয়ে ক্ষতিগ্রস্ত করিলে রাজ্য। বানপীড়িত লোকর মাজত সাহায্য বিতরণ প্রশাসন। নাজিরা সমষ্টির শিমলুগুড়ি সন্তক বিহুবর উপর নাজিরা বামুনপুখুরী চাহ বাগিচা আর বিহুবর চাহ বাগিচার বৃহৎ অঞ্চলের ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফের বানপীড়িত লোকের মাজত সাহায্য প্রদানের ব্যবস্থা করা হয়েছে। দিখ নদীর বাহনী পানিয়ে বামুনপুখুরী চাহ বাগিচার টেঙাহলা এরিয়ার লগতে গোহাইবাড়ি এলাকাতো বহু ঘর বুড়াই তুলিছে, আর যার কারণে মানুষবিলাক রাস্তাত থাকিবলগা হয়েছে। আজি সরকার প্রশাসন তরফেরপা আর আমার যিখিনি স্থানীয় দ মানে আমার যিসকল সমাজের কারণে লাগি থাকা যিসকল যুবক আছে, আজ বাগিচা ইউনিয়ন হোক, বাগিচা শ্রমিক গোটর সভাপতি সম্পাদক করে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকল, আমার পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার কাউন্সিলর সকলকে লই আমি আজি বাগিচা পরিচালকও এই ক্ষেত্রে খোয়া পানিয়ে হোক বা যিখিনি রাইজক এখাজ খোয়ার ক্ষেত্রে সহযোগিতা আগবাইছে, আমি সকলে মিলি পেলায় এই মানুষখিনি যাতে কি ধরনের সহায় করব পারো সেই ক্ষেত্রে আমি একটা প্রয়াস করছো। আর যখন মানুষ এতিয়া বানপানির কবলত ঘর দুয়ারের অবস্থা নাইকিয়া হয়েছে, আমি প্রশাসনক এইটাই অনুরোধ জানাম যে যাতে সেই ঘরবিলাকৰ ক্ষেত্রতো অকমান ব্যবস্থা গ্রহণ করে, যত নেকি এটা একটা দুর্গন্ধময় একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। মানুষবিলাকৰ ঘরবিলাক ডুবার কারণে কিছুমানৰ ঘর টিংপাতলকে ডুবি গৈছে। তো সেই বস্তুবিলাকৰ ক্ষেত্রে প্রশাসনে কি ধরনের আমাক সহায় করব আমি সেই কথাটা আশাবাদী হয়ে অনুরোধ জানাইছো। ব্যুরো রিপোর্ট, বার্তা।